بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই আদ-দুনিয়া আল মারাতুস সলিহা রাওয়াহুল বুখারী ও মুসলিম। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মারআ ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতা বালাহা ওয়া হাসানাত ফারজাহা ফল তদখুল মিন আইয়ু বাবিন মিন আবওয়াবিল জান্নাহ রাওয়াহু আবু দাউদ ওয়ান নাসাঈ ওয়া তিরমিজি ওয়া ইবনু মাজাহ বিসনাদিন সহীহ। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিগত জুমায় নারীর মর্যাদা অধিকার সম্পর্কে কথা বলছিলাম এবং আমরা বলেছিলাম এ বিষয়ে আমাদের ধারাবাহিক কয়েকটি জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। তারই ভিত্তিতে আজকের আলোচনা নারীদের মর্যাদা ও অধিকার। আমরা বিগত জুমায় বলেছিলাম যে ইহুদি খ্রিস্টান অমুসলিম নারীদের মর্যাদা দেয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা দিয়েছেন। আজকে দেওয়া বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আল্লাহ তাআলা নারীদেরকে কিভাবে মূল্যায়ন করেছেন, নারীরা কিভাবে তার সেই মর্যাদা পেতে পারে। যেভাবে আল্লাহ তাআলা তাদের বিষয়টি পেশ করেছেন সেটাই হচ্ছে তাদের মর্যাদা। তাদেরকে সৃষ্টি করার কারণ যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেটা দেখলে বোঝা যায় যে আসলে সমাজে তাদের খুব প্রয়োজন, মানুষের জীবনে তারা খুব প্রয়োজনীয় বস্তু, তারা ছাড়া পুরুষ চলতে পারে না। তাহলে অবশ্যই তারা একটা দামি মূল্যবান বস্তু, যাদের পুরুষের চলে না, যাদের ছাড়া পুরুষের চলে না, যাদের সুবিধা অসুবিধা ভালো মন্দ জীবনের সার্বিক কথাবার্তা সেখানেই হয়, সেখানেই চলে। আল্লাহ তাআলা বলছেন আমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা বড় নিদর্শন, বড় চিহ্ন, বড় আলামত যে তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তোমাদের মধ্য থেকেই করেছেন। কেন করেছেন? লেতাস কোনো ইলাইহা, তোমরা সেখানে যেন শান্তি তৃপ্তি পেতে পারো। কোনো মানুষের কাছে শান্তি তৃপ্তি পাবে, কোনো বিল্ডিংয়ের মাধ্যমে পাবে, কোনো অট্টালিকা রাস্তাঘাটের মাধ্যমে পাবে, কোনো বিদ্যার মাধ্যমে পাবে, এ কথা আল্লাহ তাআলা বলেননি। বিদ্যে যখনই অর্জন করেছে তখন তার উপর একটা জরুরি জিম্মেদারি চেপে গেছে, তার যথাযথভাবে হক আদায় করতে হবে, তখন সেটা নিয়ে বিপদে।
কাজে, সেটা তার শান্তির বস্তু নয়। যখন মানুষ ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয় তখন অনেক সমস্যার তাকে মুখোমুখি হতে হয়। তার টাকা পয়সা যতই বেশি হোক সেটা তার শান্তির মাধ্যম নয়, তার সেটা দুশ্চিন্তা এবং পরিকল্পনার মাধ্যম। দুশ্চিন্তা ও পরিকল্পনা দিয়ে মানুষ শান্তির তৃপ্তি পেতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের পক্ষ থেকে সৃষ্টি করেছি যেন তোমরা সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো। আল্লাহ নিজে বলছেন এটা। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে মানুষের শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে নারী। আর কোথাও, আর কোন জায়গায়, আর কোন মাধ্যমে শান্তি তৃপ্তি আছে এ কথা ভাবলে তার বোকামি হবে এবং সে কোথায় এটা অর্জন করতে পারে না, এটা অসম্ভব। আর এই কথাটাকে আরো মজবুত করার জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতা রাহমা, আল্লাহ তোমাদের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে ভাতৃত্ব ভালোবাসা চিরদিনের জন্য সৃষ্টি করে দিয়েছে। কোনো গণকের কাছে এই ভালোবাসা নিতে যেতে হবে না, আচরণ দিয়ে, ভদ্রতা দিয়ে, ব্যবহার দিয়ে, পরস্পরের আন্তরিকতা দিয়ে এটা বহাল রাখতে হবে। এটা কোনো পশু প্রায় জড়বস্তু নয় যে দুইটা পাথরকে এক জায়গাতে রেখে দিলাম কিয়ামত পর্যন্ত এক জায়গায় থেকে যাবে। যেহেতু দুইটাই মানুষ, কাজেই তাদের কথাবার্তা আছে, চলাফেরা আছে, কমবেশ আছে, সবটাই পরস্পরকে মেনে নিয়ে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা বহাল রাখতে হবে। কেন? শান্তি ওখানেই আছে, আর পৃথিবীর সবচেয়ে দামি বস্তু তারাই, যেখানে শান্তি পাওয়া যায় সেটাই মানুষের জীবনে মূল্যায়নকর বস্তু। এ কথা আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, যা আপনাকে আমি ধারাবাহিকভাবে বলবো ইনশাআল্লাহ। এটা কিভাবে বাস্তবায়ন হতে পারে, এর বাস্তবতা কিভাবে হতে পারে? যথাযথভাবে সেখানে যদি শান্তি তৃপ্তি পেতে চাই বা নারীও দিতে চাই তাহলে এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলছেন, অকর্ণা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহেলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনে দিয়ে তার রাস্তায় চলতো সেভাবে চলবে না। এটা আল্লাহর আদেশ। এটা হলে তার লক্ষ্য উদ্দেশ্যে চ্যুত হবে, ওটা মায়ের খাবেই। এখানে দুইটা জিনিস উল্লেখ করা হয়েছে, এই শান্তি তৃপ্তি বাস্তবায়নের জন্য তাকে বাড়িতে থাকতে হবে, এই শান্তি তৃপ্তি বহাল রাখতে হলে তার প্রদর্শনী থেকে তাকে বিরত থাকতে হবে, এটা বাতিল করতে হবে উভয়কেই। আপনাকেও চিন্তা ভাবনা করতে হবে, তাকেও চিন্তা ভাবনা করতে হবে। এই দুইটা ছাড়া আগের আয়াত বাস্তবায়ন হওয়ার কোনো পথ নেই। এই দুইটা মাধ্যমে হতে পারে, এক, তাকে বাড়িতে থাকতে হবে, দুই, তাকে প্রদর্শনী বাতিল করতে হবে। এইভাবে চলা বাতিল করতে হবে। এইভাবে চললেই শয়তান সুযোগ পাবে, এ যাবে আর একজনের পিছনে, এও যাবে আর একজনের পিছনে, তখন শয়তান ধাওয়া করবে তার পিছনে, তখন যেটা লক্ষ্য উদ্দেশ্য সেটা আর টিকবে না। এই দুটো মাধ্যমেই এটা বহাল থাকতে পারে। এরপরে আল্লাহ তাআলা, যেহেতু মানুষ এই জড় বস্তু নয়, এই দুটো পাথর নয়, এদের চলাফেরা আছে, এদের সুবিধা অসুবিধা আছে, এদের আত্মীয় স্বজন আছে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউদাইনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মেয়েদেরকে, আপনার স্ত্রীদেরকে এবং সারা পৃথিবীর মানুষের স্ত্রীদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন তাদের কাপড়কে তাদের মুখের উপরে, তাদের বুকের উপরে জড়িয়ে নিয়ে
নিজেকে আবৃত করে ঢেকে বাড়ি থেকে বের হবে, তাহলে বোঝা যাচ্ছে যে তাকে বের হতে হবে, তার প্রয়োজন আছে। ওটা আল্লাহ বন্ধ করেননি, তবে ওখান থেকে শুরু হয়েছে তার মর্যাদা। সে মর্যাদা পেতে পারে আল্লাহর বিধানকে মেনে, যেহেতু প্রয়োজনে তাকে যেতে হবে, কাজে এই পথ, এই পথের মাধ্যমে তাকে যেতে হবে। এই এই পর্যন্ত বলে আল্লাহ তাআলা থামেননি। এইটুকু তিনি কেন বললেন যে তারা যদি বাড়ি থেকে বের হয় তাহলে তাদেরকে তাদের কাপড় মুখের উপরে বুকের উপরে জড়িয়ে নিয়ে নিজেকে ঢেকে বাড়ি থেকে বের হতে হবে, এই কথা তিনি কেন বললেন? যাবে, প্রয়োজনে যাবে, আল্লাহ তো অনুমতি দিলেন। আগের বাক্য তো তিনি বললেন তাকে বাড়িতে থাকতে হবে, প্রদর্শনী বাতিল। এরপরে অনুমতি দেওয়ার সাথে আরো তিনি কেন বলছেন? এর কারণ হচ্ছে যেই কথাটা এখন আপনি ব্যবহার করছেন সেই কথাটা আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখেছেন, ওটা লৌহে মাহফুজে লেখা ছিল, ওটা এখন আপনার কোরআন মাজিদে চলে এসেছে, 1450 বছর পূর্বে আপনার বাড়িতে এসেছে, সেটা আছে। যালিকা আদনা আইউ রাফনা, যখনই সে ইসলামী পোশাক পরে থাকবে, সেটা চাদর হোক বোরকা হোক যেটাই হোক না কেন, তখন আই রফনা সহজেই চিনা যাবে একজন ভালো নারী। ফালাই দেয় না, তখন তার উপরে ইফতিজিং এই শব্দটার ব্যবহারের কোনো সুযোগ হবে না। তাকে উত্ত্যক্ত করার, তার সাথে মজাক করার, তাকে মাল বলার, তার সাথে কোনো দুর্বল ভাষা ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না। এই কথা আল্লাহ তাআলা বলেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, যখন তিনি পরিকল্পনা করেছিলেন। এটা লৌহে মাহফুজে ছিল, এখন আপনার বাড়িতে আছে। আপনি দেখুন আল্লাহ তাআলা বলেছেন দালেকা আদনা, সহজেই, এতে সহজেই আই রফনা চিনা যাবে যে এ একজন ভালো নারী। ফলাই দেয় না, তাকে কষ্ট দেওয়ার, তাকে উত্তেক্ত করার, তাকে কটু মন্তব্য বলার, তার ব্যাপারে কিছু ভাবার কোনো সুযোগ থাকবে না। আপনাকে আমি কি দিয়ে আল্লাহর বিধান বুঝাই? দুঃখিত, যদি আপনি মাঝে মধ্যে পড়তেন, চিন্তা ভাবনা করতেন, তাহলে অনেক সুবিধা হতো, কিন্তু জীবনটা চলে যাচ্ছে পশু প্রাণীর মতো। সবাই ভাবে টাকা নিয়ে, সবাই ভাবে ছেলে মেয়ে নিয়ে, কেউ ভাবে না নিজকে নিয়ে। যদি মানুষ নিজকে নিয়ে ভাবত তাহলে নিজের পথ ঠিকই নিজে বাছাই করত, কিন্তু কেউ নিজেকে নিয়ে ভাবে না, সবাই ভাবে টাকা নিয়ে, সবাই ভাবে ছেলে মেয়ে নিয়ে। এই দুটাই তাদের হচ্ছে মূল বস্তু, তারা একেবারে টাকার পিছনে এবং ছেলে মেয়ের পিছনে অন্যায় হয়ে লেগে পড়েছে, সব ভুলে গেছে, তারা ভাবতে চায় না। নিজের বিষয়টি ভাবলে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা ঠিকই সে ভোগ করত। সম্মানিত মসজিদের মুসল্লি, ঠিক আছে, তারা এই পোশাকে বের হবে যাতে করে তাদের উপরে কোনো প্রকার কটু মন্তব্যের সুযোগ হবে না। এরপরেও যদি তার কথা বলার প্রয়োজন হয় অন্য পুরুষের সাথে, রিক্সাওয়ালার সাথে, ডাক্তারের সাথে, অফিস আদালতে, তাহলে তখন আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারায়ে হিজাব দালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। পৃথিবীর মানুষ, তোমরা যদি নারীদের কিছু বলতে চাও, তারা যদি তোমাদের সাথে প্রয়োজনীয় কোনো কথা বলতে চায়, তাহলে অন্তরাল থেকে বলো, হয় দেওয়ালের অন্তরাল, না হয় পোশাকের অন্তরাল, ও পুরোপুরি নগ্ন হয়ে আছে, পরনে কাপড়ই নাই, আর ও বলছে যে আমার মন ভালো আছে, কত বড় শয়তানি কথা তার। বিষ খাচ্ছে আর বলছে আমি নিয়ত করেছি শরবত খাচ্ছি, আর অন্তর ভালো আছে বলছে, ও বোরখা পরে আর অন্যায় করে, ও কি ভালো? আমি ভালো। আরে দেহায়া, তুমি কি করে ভালো? আশ্চর্য, তোমার চোখ দেখলে পাপ হয়, তোমার চোখ দেখলে পাপ হয়, তোমার পা দেখলে পাপ হয়, তোমার শরীর দেখলে পাপ হয়, তোমার লজ্জা হয় না? অশিক্ষিত মেয়ে, তুমি নিজেকে কি করে ভালো? ভালো বলো যে আমি ভালো তার চেয়ে। তোমার বিদ্যা নেই, তোমার বুদ্ধি নেই, তোমার বোধগম্য নেই, তোমার হিতাহিত জ্ঞান নেই, তুমি মানুষ নও, তুমি নিজেকে বুঝো না, নিজেকে নগ্ন করে অপরের চেয়ে ভালো বলো কি করে?
তোমাকে ভালো হতে হবে পোশাকের মাধ্যমে, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর রাসূলের বিধান। তুমি আল্লাহর বিধান কপি উপেক্ষা করে তুমি নিজেকে বলো আমি ভালো, এটা অসম্ভব হতে পারে না। তুমি তুমি এই একটা ডেঙ্গে পড়ে আছো জেনার জগতে আর তুমি নিজেকে ভালো বলো, এটা তুমি কোথায় পেয়েছো? তুমি ধর্মকে মজাক করো, তুমি বলতে পারো না আমি অমুসলিম মেয়ে, তুমি বলবে আমার নাম অলোকা, তুমি বলবে আমার বাপের নাম গৌতম গুপ্ত, তোমার যা ইচ্ছা তুমি করে বেড়াও। তুমি নিজেকে বলো মুসলিম মেয়ে, আবার তুমি এ কথা বলো যে বোরকা পরে অন্যায় করে আমি ভালো আছি, হিসাব পেয়েছো কি তুমি? ইসলামী পোশাক পরেই তোমাকে ভালো হতে হবে, পৃথিবীতে বিকল্প কোনো পথ নেই, এটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন এই পোশাকেই তাকে ভালো হতে হবে, এই পোশাক থাকলেই তার উপরে কটু মন্তব্য করা হবে না। তুমি আল্লাহর বিধানকে উপেক্ষা করে নিজেকে মাথা পরে দেখাচ্ছ, তোমার কথা পরে ইসলাম চলে না, তোমার কথার উপরে জাহান্নাম জান্নাত হবে না। তুমি ভাবিও ক্ষমতা দেখিয়ে হারিয়ে গেছে ফেরাউন, হারাতে হবে একদিন তোমাকেও। পরহেজগারিতা দেখিয়েও টিকতে পারেনি ইব্রাহিম আলাইহিস সালাম, দুনিয়া থেকে চলে গেছেন, হারাতে হবে তোমাকে একদিন। পৃথিবী কারো স্থায়ী বসবাসের জায়গা নয়, অতএব বিবেচনা করে চলো, এটাই তোমার জন্য ভালো হবে। নিজের বিবেচনা অন্যের কাঁধের উপরে চাপিয়ে দিও না, পরকাল হারাবে নিশ্চিত। সম্মানিত মসজিদের মুসল্লি, একজন নারীর জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তাকে, সে রাস্তাঘাটে চলবে কি করে, হাটে বাজারে যাবে কি করে? কথা বললেই আপনার কষ্ট হয়, আপনি তো আপনার মেয়েকে লন্ডন পাঠিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে থাকেন, দুই চোখের সামনে মেয়েকে রেখে রক্ষা করা যায় না, সে একাই বছর বছর থাকে, সে নিজেকে রক্ষা করবে কি করে? এই হিসাব আপনি কি করে করলেন? দেখুন তো আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগজুনা মিন আবসারিহিন্না ওয়াইহাফফাজনা ফুরুজাহুন্না। মোহাম্মদ আপনি বলে দেন তাদেরকে, তারা যেন তাদের চক্ষু নিচু করে চলে, যেমন ভাবে আল্লাহ তাআলা বলেছেন। মোহাম্মদ আপনি পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিচু করে চলে। পুরুষেরও পর্দা আছে, নারীরও পর্দা আছে। আল্লাহ তাআলা বললেন আপনি নারীদের বলে দেন তারা যেন চক্ষু নিচু করে চলে। তারপরে বললেন ওয়াইহাফফাজনা ফুরুজাহুন্না, তারা যেন জেনায় লিপ্ত না হয়। বলে দেন ওয়ালাইয়ুবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। তুমি আল্লাহর আদেশকে অমান্য করো আর তুমি নিজেকে শিক্ষিত মনে করো, মানে তুমি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে রাস্তায় চলো। আল্লাহ তাআলা বলছেন মোহাম্মদ আপনি বলে দেন তাদেরকে ওয়ালাইয়ুবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ না করে, তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আল্লাহ সালিন ভাষার অধিকারী, কিভাবে আল্লাহ আপনাকে বলবেন যে তারা যেন এই অঙ্গ প্রকাশ না করে? আল্লাহ তাআলা বলছেন তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। এরপরে তিনি বললেন ইল্লা মা যাহারা মিনহা, তবে কোন কোন অঙ্গ প্রকাশ হয়। এই কথা আল্লাহ ছাড়েননি, ও তো নারী, ও তো মানুষ, তার অফিস আদালতের প্রয়োজন আছে, তার পেশাব পায়খানার প্রয়োজন আছে, তাকে বাচ্চাকে দুধ দেওয়ার প্রয়োজন আছে। আল্লাহ আবার বলছেন তবে এমনিতে যা প্রকাশ পাই, এমনিতে যা প্রকাশ পাই এইটা কি? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা আবু বকরের মেয়ে, রাসূলের সামনে চলে গেছেন, তখন তার গায়ে ছিল হালকা চিকন পাতলা পোশাক। আল্লাহ রাসূল বলেন এই শোনো, মেয়েরা যখন যুবতী হয়ে যায় তখন তাদেরকে পোশাক মোটা পোশাক পরতে হবে, সম্পূর্ণ শরীর ঢেকে রাখতে হবে, ইল্লাল ওয়াজহাল কাফায়, মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাত, মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাত প্রয়োজনে প্রকাশ করতে পারে, আবু দাউদ সহিহ হাদিস। এরপরে আমরা মুখমণ্ডলকে ঢেকে রাখাই উত্তম মনে করি, প্রয়োজনে মুখমণ্ডল এবং হাত কবজি পর্যন্ত সে প্রকাশ করতে পারে, পাও ঢেকে রাখতে হবে, সময়ে খুলতে পারে, এমনিতেই যেটা প্রকাশ পাই সেটাই
মুখমণ্ডল এবং হাত কবজি পর্যন্ত অনুমতি রয়েছে। প্রয়োজনে পায়ের পাতা পর্যন্ত খুলতে পারে, তবে ঢেকে রাখাই উত্তম। ইল্লামা জাহারা মিনহা, এমনিতে যা প্রকাশ হয় এটা সময়ে প্রকাশ হয়, করাও লাগে। এরপরে আল্লাহ তাআলা বলছেন আবার, অল এজরিবনা বিখুমুরাহিন্না আলা জয়বিহিন্না, তারা যেন অতিরিক্ত একটা পোশাক মুখের বুকের উপরে দিয়ে নেই, এটা আল্লাহর আদেশ। আগে আপনার মাচাচি রাস্তা থেকে রাস্তায় বের হতো, আপনার মনে পড়ে কি? যখন আপনার ফুফুর সাথে আপনি আসছিলেন, তখন সামনে একটা লোক পড়েছিল, আপনার ফুফু তখন রাস্তার এক পাশে দাঁড়িয়েছিল, মনে পড়ে আপনার? আপনার ফুফুর গায়ে ছিল একটা 10 হাত আর 5 হাতের চাদর, এদিক 10 হাত ওইদিক 5 হাত, এটা গায়ে চাদর ছিল, হয়তোবা সেই চাদরের কথা আপনার মনে আছে। তারা স্বাভাবিকভাবে এরকম পোশাকে চলাই শরীয়ত মনে করত, যদিচ তাদের কাছে শেরেকের অভাব ছিল না। শেরেক ছিল, তবে আপনারা বড় শেরেকে ডুবে আছেন। মহান আল্লাহ বলেন তারা অতিরিক্ত একটা চাদর মুখের উপরে এবং বুকের উপরে দিয়ে নিবে, তাহলে বোঝা যাচ্ছে যে এই অঙ্গগুলি তাদের বিশেষ অঙ্গ, এটা ঢাকার ব্যাপারে তাদেরকে আরো জোরালো প্রস্তুতি নিতে হবে এবং সর্বদা প্রস্তুত থাকতে হবে। এই কথা বলার পরে আল্লাহ তাআলা আরো বলছেন, থামেননি, ইল্লালে বহুলাতে হিন্না, তবে স্বামীর সামনে লাগবে না, আবায়ে বহুলাতে হিন্না, শ্বশুরের সামনে লাগবে না, আপনায় হিন্না, ছেলের সামনে লাগবে না, আপনায় বহুলাতে হিন্না, স্বামীর অন্য ঘরের ছেলের সাথে লাগবে না। স্বামীর আরো দু একজন স্ত্রী আছেন, ছিল, তাদের পক্ষ থেকে যে সব ছেলে আছে তাদের সামনে এগুলো ঢাকা পর্দা করা লাগবে না। ইখওয়ানিহিন্না, ভাইয়ের সামনে পর্দা করা লাগবে না। আওবানি ইখওয়ানিহিন্না, ভাইয়ের ছেলের সামনে পর্দা করা লাগবে না। আওবানি আখওয়াতে হিন্না, বোনের ছেলের সামনে পর্দা করা লাগবে না। আও নেশায় হিন্না, স্বাভাবিক যেসব মহিলারা থাকে চলে, তাদের সামনে পর্দা করা লাগবে না, তবে বিউটি পার্লারে খোলা ঢোকা যাবে না। এবং এরকম বেহায়া লজ্জাহীনা নাগল ল্যাংটা মহিলার সামনেও পর্দা করতে হবে, তাদের সামনে খোলা আসা যাবে না। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা সবকে অনুমতি দেননি, যা অন্যান্য বিবরণে বোঝা যায়। তাদের থেকেও আপনাকে, আপনার স্ত্রীকে, আপনার পরিবারকে সতর্ক থাকতে হবে। আওমা মালাকাত আইমানুহুন্না, যারা বাড়ির দাস দাসী দাস কাজ করে, যাদেরকে কিনা বাড়িতে রাখা হয়েছে, এখন এই দাস দাসীর প্রথা নেই, তখন ছিল, তাদের সামনে পর্দা করা লাগবে না। আবি তাবেইনা গাইরে উলিল ইরবাতি মিনার রিজাল, অচল অথর্ব বুড়ো মানুষ, যারা নারী সম্পর্কে পরিকল্পনা হারিয়ে ফেলেছে, তাদের সামনে পর্দা করা লাগবে না। আবি তিফলিল লাযিনা লাম ইয়াজহারু আলা আওরাতিন নিসায়ে, ওই সব বাচ্চার সামনে পর্দা করা লাগবে না যারা নারীদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভাবতে পারে না, বুঝে না, তাদের সামনে পর্দা করা লাগবে না। দেখেন আল্লাহ তাআলা সিরিয়াল বিবরণ দিচ্ছেন কোরআন মাজিদে, তারা পৃথিবীতে চলবে তাদের এই সব লোকগুলির প্রয়োজন রয়েছে। তার দুলাভাই যাচ্ছে, ওর স্বামী মারা গেছে, তো বোনের সাথে দুলাভাইয়ের সাথে হজ করতে চলে গেছে, আমার বোন যাচ্ছে, ওদিকে ধর্ম নিজের মতো, এইসব লোক ছাড়া তার হজই ফরজ হয়নি, এটা বুঝতে চায় না, এদেশে থেকে থেকে ধর্ম নিজের মতো করে নিয়েছে। দেখেন এইসব লোকগুলি তার চলার জীবনে সহযোগী, কত মানুষ আছে তার চলার জীবনে সহযোগী, এবং এদের সামনে তার বিধান ওইরকম করা কঠোর নয়, সে এদের সামনে স্বাভাবিকভাবে থাকবে, খোলাখুলি ভাবে থাকবে। সম্মানিত মসজিদের মুসল্লি, যাদের বয়স বেশি হয়ে গেছে তাদের এই নিয়ম মানা লাগবে না। আল্লাহ তাআলা বলেন, আল কাওয়াইদু মিনান নিসা আল্লাতি লা ইয়ারজুনা নিকাহা ফালাইসা জুনাহা ইয়াদানা সিয়াবাহুন্না, যাদের বয়স বেশি হয়ে গেছে, যারা বিবাহের সাদ রাখে না, তাদের মাথায় কাপড় দেওয়া জরুরি নয়। এই আয়াতের সরাসরি উল্টা বাস্তব। দেখেন
ও 60 বছরের মহিলা বোরকা পরে আছে, তার সাথে দুইটা মেয়ে আছে, তারা কাপড় পরেই নেই, সাথে ওর বাপও আছে, মাথায় টুপি আছে, তিন চিল্লে দিয়েছে, মানে বাস্তবের সাথে একেবারে মিল নাই। যেহেতু শরীয়তে এখানে শয়তান লেগে আছে, কাজে তাকে উল্টা চলতে হবে, একথাই ঠিক। ও খালি থাক, ওই মহিলা এমনিতেই থাক, আল্লাহ বলছেন, আর মেয়ে দুটা বোরকা পরে থাকবে, এটা আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, এই কথার অর্থ এই নয় যে আল্লাহ তাআলা তাকে নগ্ন হয়ে চলার অনুমতি দিয়ে দিলেন, সে এখন প্রদর্শনী দিয়ে চলবে, 60 বছরের 70 বছরের মহিলা, আল্লাহ এটা নাকচ করলেন। হ্যাঁ, তার জন্য পর্দার বিষয়টি জটিল নয়, তবে এ কথার অর্থ এই নয় যে 70 বছরের মহিলা প্রদর্শনী দিয়ে চলবে, এটা আল্লাহ নাকচ করলেন। তিনি বললেন, ওয়াস্তাফিফনা খায়রুল্লাহুন্না, এর পরেও যদি সে নিজেকে সংবরণশীল করে রাখে, বাড়িতে আটকে রাখে, তাহলে তার জন্য এটা উত্তম। তবে আল্লাহ এখানে তার উপরে কঠোরতা কিছু আরোপ করেননি। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে আমি দেখাচ্ছিলাম আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা কিভাবে দিয়েছেন এবং তারা কিভাবে তাদের মর্যাদা রক্ষা করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মর্যাদা, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতাই দুনিয়াল মারাতু সলেহা, সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো নারী, পর্দাশীলা নারী, পরহেজগার নারী, ধর্ম মেনে চলে যারা। বুখারি মুসলিম দেখেন তাদের মর্যাদার কথা কিভাবে উল্লেখ হচ্ছে। এরকম কথা আপনার ব্যাপারে আসবে না যা আমরা সময়ে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীকে সম্পদ বলে উল্লেখ করলেন, আর তিনি বললেন সবচেয়ে দামি উত্তম সম্পদ হচ্ছে ভালো নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাউহ বিরুকুম বিকানজিন মা ইকনুজুল মারউ সালেহ, আমি কি তোমাদের বলে দিব না সঞ্চিত সম্পদের কথা, যেই সম্পদে যাকাত লাগে না, ভালো পুরস্তা সঞ্চয় করে রাখে? আমি কি তোমাদের বলে দিব না সঞ্চিত সম্পদের কথা, যেই সম্পদে যাকাত লাগে না, ভালো মানুষ তা সঞ্চয় করে রাখে? আমি কি তোমাদের বলে দিব না সঞ্চিত সম্পদের কথা, যেই সম্পদ মানুষ সঞ্চয় করে রাখে তাতে যাকাত লাগে না? সাহাবীগণ এই কথা বললে আল্লাহ রাসূল, সাহাবীগণ বললেন, কালুওয়ালা, হ্যাঁ বলেন। আল্লাহ রাসূল বলেন, সেটাই তো আমরা জানতে চাচ্ছি, সেটা কি সঞ্চিত সম্পদ, তার যাকাত লাগে না, সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, আল মারআতু এজা নাজারা ইলাইহা সাররাতহু, ওই মহিলা স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, ওয়াজা আমারাহা আতাআথু, স্বামী আদেশ করলে পালন করে, ওয়াজা গাবা আনহা হাফেজাথু, যখন স্বামী বাড়িতে থাকে না তখন সে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে, সে নিজেকে সমাজে বিলিয়ে দেয় না, কারোর সাথে এরকমভাবে অপ্রয়োজনীয়ভাবে কথা বলে না, সে হলো সঞ্চিত সম্পদ। শেষের বাক্যটি আপনাকে মূল্যায়ন করতে হবে, তাহলেই ওই নারী নিজের সম্মান রক্ষা করতে পারে, অপরের সাথে জড়িয়ে পড়ে সে নিজের সম্মান রক্ষা করতে পারে না। মূলত জরুরি বাক্য হচ্ছে এই, যখন তার স্বামী বাড়িতে থাকে না তখন সে নিজেকে অন্যের সাথে চলার ব্যাপারে নিজেকে বিলিয়ে দেয় না, কারোর সাথে জড়িয়ে পড়ে না, সে নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে। একজন পুরুষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ঢুকতে চেয়েছেন, একজন পুরুষ বলছে, শোনো আমি তোমার দুধ চাচা, আমাকে বাড়িতে প্রবেশের অনুমতি দাও। তখন উনি বলছেন, বুঝলাম না, মহিলা আমাকে দুধ পান করালো, দুধ চাচি হতে পারে, আপনি পুরুষ তো দুধ পান করাননি, আপনি আমার দুধ চাচা হলেন কি করে, এটা আমি বুঝতে পারি না, আপনার ভিতরে ঢোকার অনুমতি নেই, চলে গেলে। আল্লাহ রাসূল বাড়িতে আসলে আয়েশা বলছেন ঘটনা এই, তখন আল্লাহ রাসূল বলছেন, না ঠিক বলেছে ও, তোমার দুধ চাচা, দুধের মাধ্যম পুরুষ, অতএব সে বাড়িতে আসবে, এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার নিজস্ব বিবরণ দিচ্ছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বিষয়টি ভাবি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলছি আল্লাহ তাআলা নারীদের মর্যাদা দিয়েছেন, তাদের সম্মান দিয়েছেন। অনেক জায়গায় দেখা যাচ্ছে তাদের মর্যাদা সম্মান অনেক বেশি। আবু মুসা আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, কেউ যদি দুইটি মেয়ের লালন পালন করে তার একটা বয়স পর্যন্ত, যুবতী হওয়া বিবাহ দেওয়া পর্যন্ত, তাহলে ফাহু আনা ফিল জান্নাতে হাকা যা আশার বিশ্বভবত অলস্তা অজাম্ম বাইনা হুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি দুইটি মেয়ের লালন পালন করে সে আর আমি জান্নাতে এইভাবে থাকব, তখন তিনি তর্জনী এবং মধ্যম আঙ্গুল এই দুটি আঙ্গুলকে জমা করলেন, জমা করার সময়তে দুই আঙ্গুলের মধ্যে কোনো ফাঁকা রাখেননি। তিনি বললেন, সে ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। দুইটি ছেলের লালন পালন করলে পিতা জান্নাত পাবে বা জান্নাতে যাবে বা জান্নাতে থাকবে, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আঙ্গুল দুটি জমা রাখলেন, এই কথাতে আর একটা কথা আপনাকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা কাফিরুল ইয়তীম ফিল জান্নাহ হাকাজা, যে ব্যক্তি ইয়তীমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখন তিনি এই দুটি আঙ্গুল দিয়ে ইশারা করলেন, মধ্যম আর তর্জনী আঙ্গুল দিয়ে ইশারা করলেন, অফাররাকা বাইনাহুমা, দুইটি আঙ্গুলের মধ্যে একটু ফাঁকা রেখে দিলেন। তিনি বললেন, সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব, একই জান্নাতে তবে একটু ফাঁকা আছে। আর দুইটি মেয়েকে লালন পালন করলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে থাকব, তখন আঙ্গুল দুটি দেখিয়েছেন কিন্তু আঙ্গুলের মধ্যে কোনো ফাঁকা রাখেননি। আপনাকে আমি কি দিয়ে বুঝাই নারীর মর্যাদা কত বেশি? আপনার মতো দশটা ছেলেকে যদি উচ্চ শিক্ষা দান করার প্রাণ চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে পিতা, তবু সে এক নেকি পাবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। তো ছেলেকে শিক্ষা দিবে কেন, এত পয়সা খরচ করবে কেন, এটা তার জিম্মেদারি। জন্ম দিয়েছে, সংসারে এসেছে, তাকে শিক্ষা দিতে হবে, এটা তার একটা জরুরি জিম্মেদারি, তাই সে পালন করছে। এখানে নেকির কিছু নেই, নেকির ব্যাপার আছে ভালো ছেলে পিতা মাতার জন্য দোয়া করেন, ওটা ভালো ছেলে ওটা ভালো মেয়ে দুটাই সমান, ওখানে কমবেশ কিছু নেই। ভালো ছেলে যতটুকু, ভালো মেয়ে ততটুকু পিতা মাতার জন্য, ভালো মেয়ে যতটুকু, ভালো ছেলে ততটুকু পিতা মাতার জন্য, ওখানে তারা সমান রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সালাসু বানাতিন, কারো যদি তিনটি মেয়ে থাকে। এরপর আল্লাহ রাসূল বলছেন যে ফা আল্লামাহুন্না, তাকে শিখিয়ে দিল, তাহলে তাকে বিদ্যা শিখিয়ে দিতে হবে। ওয়া কাসাহুন্না, তাকে উপযুক্ত পরিধান কাপড়ের ব্যবস্থা করলো। অসাকাহুন্না, তার খাওয়া পান করার ব্যবস্থা করলো। মিন জিদাতেহি, নিজ পরিশ্রমে, পিতে নিজ পরিশ্রমে জীবন বাজি রেখে মেয়েগুলিকে শিক্ষা দিল এবং তাদের পরিধান করালো, তাদের বিবাহের ব্যবস্থা করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুন্না লাহু হেজাবান মিন নার, এই মেয়েরা তাদের জন্য হয়ে যাবে জাহান্নাম থেকে অন্তরাল। এইসব পিতা কখনো জাহান্নামে যাবে না, এই মেয়েরা থাকবে মধ্যে, একদিকে থাকবে জাহান্নাম, একদিকে থাকবেন পিতা। মেয়েরা থাকবে মধ্যে, একদিকে থাকবে জাহান্নাম, আর একদিকে থাকবে পিতা। পিতা জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্নই আসে না যারা মেয়েদের লালন পালন করেছে। ছেলেদের লালন পালন করে এরকম কিছু হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। সম্মানিত মসজিদের মুসল্লি, পরস্পর কথাগুলি সব নারীদের মর্যাদায় উল্লেখ করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন আলিমতু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন আলিমতু আইয়ু আমালিন আফজালু ফানাত্তাখিজাহু, আমরা যদি জানতাম কোনটি সম্পদ সবচেয়ে দামি, আমরা যদি জানতাম পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ কোনটি, তাহলে সেটা আমরা সংগ্রহ করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফজালহু, শোনো, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আমি বলি, লেসানুন যাকির, ওই জিহ্বা যেই জিহ্বা সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাইহে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারে, বসে আছে এমনিতেই বলছে সুবহানাল্লাহ, বসে থেকে উঠে ঘরের দিকে যাচ্ছে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ,
সময়ে সময় বলছে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, এই জিহ্বাটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। দুই, কালবুন শাকের ওই অন্তর যে অল্পতেই খুশি হয়। এরপরে যেটা আল্লাহ রাসূল বললেন সেটাই আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। তিনি বললেন জাওজাতুন মুমিনা তুইনু জাওজাহা আলা দীনিহি, যে তার স্বামীকে দীনের উপরে সহযোগিতা করতে ভালো নারী, সে হলো পৃথিবীতে দামি সম্পদ, সে হচ্ছে মর্যাদার অধিকারী, সে হচ্ছে সম্মানের অধিকারী, সে হচ্ছে দামি সম্পদ যে তার স্বামীকে তার দীনের উপরে সহযোগিতা করতে পারে। একজন নারী তার স্বামীকে দীনের উপরে কি সহযোগিতা করতে পারে? সর্বপ্রথম সহযোগিতা তার হবে অর্থ সম্পদের উপরে। বুঝলাম না, 10,000 টাকা দামের চাকরি করেন, কাপড় নিয়ে আসলেন 3,000 টাকা, মানে আমি তো এরকম চাইনি, আমি তো গ্রামের মেয়ে, একটু লবণ ভাতেই খুশি, এত দামি কাপড়, অবশ্যই উপার্জনের ত্রুটি আছে। দেখুন, আমাকে সন্তুষ্ট করার জন্য অবৈধ পয়সা উপার্জন করিয়েন না, অ্যাকশন দেখাবো, অ্যাকশন দেখাবো না, বৈধ রুজি খেয়ে ভক্ষণ করে দুনিয়া থেকে চলে যাব। দুনিয়ায় ভোগ করার জন্য পৃথিবীতে আসেনি, শুধুমাত্র আল্লাহর বিধান মানবো এই জন্য এসেছি, অতএব অন্য কোন লক্ষ্য উদ্দেশ্য এখানে নেই, অনেক কিছু করবে এই পরিকল্পনা করি না। আপনাকে অনুরোধ করছি, আপনার জীবনে কোনদিন অবৈধ পয়সা উপার্জন করার জন্য 5 মিনিটের জন্য ভাববেন না। আমার বিষয়টি ভিন্ন করে এই কথা বললেই সে তার স্বামীকে তার দিনের উপরে সহযোগিতা করল। দিন দিন রাত রাত স্বামী টিভি নিয়ে বসে থাকে, রাত 12টার সময় আসে, অন্যের সাথে মোবাইলে গল্প করে, অঝর নয়নে স্ত্রীর চোখের পানি ঝরে, আমি আছি তবু আর একজন পুরুষের সাথে কথা বলে, এটা কেমনে হয়? সে সহ্য করতে পারে না, তাকে দিনের উপরে সহযোগিতা করতে হবে। দুঃখিত, আমি আমার আপনার সাথে আছি, সার্বিক সুবিধার জন্য আমি প্রস্তুত। গাড়িটা যখন রাজশাহী থেকে ছুটলো, তখন এ বলছে, সুপারভাইজার বলছে যে আমি আপনার সার্বিক সহযোগিতার জন্য আছি। সে আপনার গার্ড, ব্যাগটা কোথায়, লাঠিটা কোথায়, জুতা স্যান্ডেল কোথায়, টিকিটটা কোথায়, সব সহযোগিতা করতে পারে। ওই হেল্পার, ওই কন্ট্রাক্টর আপনার স্ত্রী, আপনার পূর্ণ সহযোগে আপনার জীবনের জন্য আল্লাহ বলেছেন, আপনি কেন এইভাবে ভুল পথে চলছেন, আমি প্রস্তুত রয়েছি আপনার সেবার জন্য, আপনি এইভাবে কোথাও কথা বলিয়েন না, এইভাবে রাত্রি কোথাও কাটাইন না, আমি চাই যে আপনি এসার সলাতের পরপরে বাড়িতে ঢুকবেন, কি করা লাগবে বলেন, আপনি আপনার সবকিছু করার জন্য আমি প্রস্তুত। এই প্রতিভা, এই ক্ষমতা, এই গতি, এই নীতি তার ভিতরে আল্লাহ দিয়েই তাকে সৃষ্টি করেছেন। আপনার ভুলের কারণে সে সবকিছু হারিয়ে ফেলেছে, আপনি তার সাথে দুর্বলভাবে আসলেন কেন? দুর্বলভাবে আসার কারণে সে ধীরে 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 সব হারিয়ে ফেলেছে। আপনি তাকে বসিয়ে রেখে আর একজনের সাথে মোবাইলে কথা বলেন কেন? যার কারণে তার মনটা খারাপ হয়ে গেছে, আপনার উপরে সার্বিক সুবিধা সে নিজে থেকে উঠিয়ে নিয়েছে, আপনাকে ভালোবাসতে পারে না। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইনাল মারাতা ইজা সাল্লাত খামসাহা ও সামাত শাহরাহা ও তা বালাহা ও হাসানাত ফারজাহা ফালতাদখুল মিনানে বাবিল আবওয়া শাহ। একজন মহিলা যদি 4টা কাজ করতে পারে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করার সুযোগ পাবে। এরকম সুযোগ কিন্তু কোনো পুরুষের জন্য নেই, তার মধ্যে আপনি তার সাথে একজন আছেন। আল্লাহ রাসূল বলছেন কোনো মহিলা যদি 5 ওয়াক্ত সলাত আদায় করতে পারে, 2 রমজান মাসে সিয়াম পালন করতে পারে, 3 স্বামীকে মান্য করতে পারে, 4 জেনায় যদি লিপ্ত না হয়, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার তার সুযোগ আছে, 8টা দরজাই তার জন্য খোলা। এরকম কোন কথা আপনার জন্য হবে না, এটা নারীদের ভিন্ন মর্যাদা, এটা তাদের পার্সোনাল অধিকার, পার্সোনাল মর্যাদা, এটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। এই জন্য মুসলিম বোন, আমি আপনাদেরকে বলি ওই কথাটি উল্লেখ করে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার কথাটি আপনার সামনে আমি বারবার পেশ করি। সারাকে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সারা যাও, স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, তোমাকে আমি রক্ষা করতে পারলাম না। এবার সারা স্বৈরাচারী শাসকের ঘরে প্রবেশ করেছেন, ওই সময়তে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী ছিলেন সারা। বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে পৃথিবীর মাটিতে তার চেয়ে কোনো সুন্দরী মহিলা ওই সময়তে ছিল না। যখনই তার ঘরে প্রবেশ করেছেন,
তখনই স্বৈরাচারক শাসক উঠে হাত বাড়িয়েছে তাকে ধরার জন্য। হাত বাড়ানোর সাথে সাথেই তিনি বলছেন, থামেন, আগে অজু হবে, দুই রেকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, দুই রেকাত সালাত আদায় করলেন। দুই রেকাত সালাত আদায় করার পরে তিনি বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি জেনে থাকো, আমান তো বেকাবে রাসূলিকা, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি, আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়েছি, তোমার নবী আমার স্বামী, এ কথা আমি বলিনি, আমি বলছি ইব্রাহিম নবী, এ কথা আমি মেনে নিয়েছি। আরেকটা কথা আমার শুনুন, আহসানতু ফারজিল্লা জাওজি, আমার লজ্জা স্থানকে জিন্দেগিতে আমার স্বামী ছাড়া কাউকে কোনোদিন ব্যবহার করতে দিইনি। আমার জীবনে আমি তিনটা কাজ আপনার সামনে পেশ করছি, যা করেছি, আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি, আমার জিন্দেগিতে কোনোদিন আমি জেনায় লিপ্ত হইনি, আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থানকে কাউকে ব্যবহার করতে দিইনি। এই কথা যদি সত্য সত্যই সত্য হয়ে থাকে, ফালা তুসাল্লে তালাল কাফেরা, তাহলে তুমি কাফের কামার উপরে জয় করো না, ও যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। বলা শেষ হয়নি, হাতে হাতে উল্টে পড়ে গেছে অজ্ঞান হয়ে। আপনি কি বলবেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কি বলবেন? আপনার পেট দেখা যায়, আপনি আল্লাহকে কি বলতে চাচ্ছেন, কি বলবেন আপনি? আপনার মেয়েটা মাথায় কাপড় না দিয়ে নগ্ন হয়ে আরেকজনের পাশে বসে আছে, কি বলবেন আপনি? আপনার কি বলার সাহস আছে? দেখেছেন ইমানের গতি কত, দেখেছেন ইমানের মান কত, তার সাহস কত, এটা তার সাহস, তার ইমান। ওই সময়তে মুসা আলাইহিস সালাম এই কথা বলেছিলেন, কালা আসাবু মুসা, যখন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথে বলেছিলেন যে ইন্নালা মুদরাকুন, নিশ্চয় আমরা বন্দী, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, মুসা আমরা বন্দী, আমরা আটকা পড়েছি, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, আমাদের বাঁচার পথ নেই, আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াবিনি, তিনি আমাকে পথ দেখাবেন। নিশ্চিত মুসা আলাইহিস সালাম জানেন আমার পথ হবেই, নিশ্চিত মুসা আলাইহিস সালাম জানেন পথ কিভাবে হবে, এটা তার জানা নাই, পথ হতে পারে কিভাবে, এটা হয় কিভাবে, এখানে ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, এখানে বাঁচার পথ কি করে হতে পারে? তাই সাথীগণ বলছেন যে আমরা বন্দী, তখন মুসা আলাইহিস সালাম বলছেন কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনিতে আমাকে পথ দেখাবেন, ফেরাউন আমাকে ধরতে পারে না। ভুল বলেছ, কি এমন তার কাছে পথ থাকতে পারে যে বেঁচে যাবেন? কত সাহস তার, তার ইমানের পাওয়ার কত বেশি, ইমানের কত গতি বেশি, কোন প্রকার বাঁচার পথ নাই, তিনি বলছেন আমাকে ফেরাউন ধরতে পারে না, এটা অসম্ভব। আল্লাহ বললেন, হাতে লাঠিটা সাগরে মারো, একটু সামান্য মারতে রাস্তা হয়ে গেল সাগর, পানি দাঁড়িয়ে আছে উঁচু হয়ে, যেখানে পানির গভীরতা 1 কিলো, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলো, যেখানে পানির গভীরতা 50 কিলো, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 50 কিলো, মানে পানি দুই পাশে এমনিতে দাঁড়িয়ে আছে, তিনি মাটির উপরে হেঁটে চলে গেলেন, এটা ইমানের গতি। আপনি মুসলিম বোন, আপনি আল্লাহকে কি বলতে পারেন, কি আপনার বলার সাহস আছে? দিন রাত আপনি পাপ করে চলেন, আল্লাহর বিধান মানেন না, আল্লাহ যে মর্যাদা আপনাকে দিয়েছেন সেটা আপনি মূল্যায়ন করেন না, আপনি কিভাবে আল্লাহকে কিছু বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ উহবের কুমি আহলিল জান্নাহ, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে কি জান্নাতিদের কথা বলে দেবো না, কারা কারা জান্নাতি? সাহাবীগণ বললেন, বলেন কারা কারা জান্নাতি বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, আন-নবী ফিল জান্নাহ, নবী যাবেন জান্নাতে, আর শহীদ ফিল জান্নাহ, শহীদ যাবেন জান্নাতে, আর সিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদী জান্নাতে, আর রাজুল ইয়াজুরা খাহু, যে ব্যক্তি তার ভাইকে দেখার জন্য গেছে কি অবস্থায় আছে, আমার মুসলিম ভাই একটু দেখে আসি, এরকম ভাবে যে সম্পর্ক রাখে সেও যাবে জান্নাতে। বলতে বলতে বলছেন, অন্নেশাও মিনাহাল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে, ওই মহিলা আল অদুদো, আল অলুদো, আল আউদো ইলা জাওজিহা, যে বেশি বেশি বাচ্চা দিতে পারে, স্বামীকে ভালোবাসতে পারে, স্বামী যদি রাগ করে তাহলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি এই খাদ্য মুখে চাবাবো না, এরকম কথা বলে যারা, তাদের জন্য জান্নাত। জান্নাতের সিরিয়াল দিতে 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 নারীরাও জান্নাতে এই কথা তিনি বললেন, সেখানে আপনার সিরিয়াল নেই। তিনি বললেন, নবী জান্নাতে,
শহীদ জান্নাতে, সিদ্দিক জান্নাতে, নারী জান্নাতে। এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে বলেছেন যে ওরা জান্নাতি। সম্মানিত মসজিদের মুসল্লি, তারা আপনাদের কাছে একটা মর্যাদা অধিকার রাখে, সেই অধিকার আপনি তাকে প্রদান করুন, তাহলে সেও বেঁচে যাবে, আপনিও বাঁচবেন, তারাও যথাযথভাবে নিজের মর্যাদাকে পেয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, মা হাক্কু যাওজা আলা যাওজিহা, প্রত্যেকটা মহিলার কি হক রয়েছে তার স্বামীর উপরে, অর্থাৎ একজন স্ত্রী তার স্বামীর কাছে কি পাওনা রাখে, এটাই হলো তার মর্যাদা, এটাই হলো তার সম্মান। এক, তিনি বললেন, ফাকসুহা মা তাকসে মাত্তা সাইতা, তুমি যে মানের কাপড় পরিধান করছো তাকে সে মানের পরাবা, তার মানে ও আপনার অধীনে আছে। দুই, আতিমহা মাতা এমতা, তুমি যে মানের খাচ্ছ তাকে সে মানের খাওয়াবা। তিন, অলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলো না, স্ত্রীকে কটু কথা বলতে হয় না, এটাই হচ্ছে তার সম্মান, এটাই হচ্ছে তার মর্যাদা। যখন তখন গালি দেন কেন, ও খেপে উঠল এরকম কথা আপনি বললেন কেন। আমরা এই মসজিদেই শতদিন আপনাকে আমি বলেছি, স্ত্রীকে তিনটা কথা বলেন না, কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা, একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। কখনো বলবেন না তোমার রংটা কালো, একবার রং কালো বললে 10-12 বছর আপনাকে ভালোবাসবে না। কখনো তার বাপ মাকে, শ্বশুর শাশুড়িকে উপেক্ষা করে কথা বলবেন না, হ্যাঁ তোর বাপ ভালো মানুষ নাই, এরকম কথা যদি একবার বলেন, এই কথাটা তার কলিজার উপর দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে যাবে, মরা পর্যন্ত আপনাকে ভালোবাসতে পারবে না, জিন্দগিতে কোনোদিন শ্বশুর শাশুড়িকে উপেক্ষা করে কথা বলতে বলবেন না। আপনার এটা কাপুরুষতার পরিচয়, আপনার লজ্জাবোধ থাকা দরকার ছিল, 25 বছর যাবৎ উচ্চ শিক্ষা দিয়ে লালন পালন করে সযত্নে আপনার হাতে তুলে দিয়েছে, পুরো জীবন আপনি তাকে ভোগ করবেন, এই কারণে আপনি শ্বশুরের উপরে খেয়ে কথা বললেন কেন, কেন তার কাছে আপনি টাকা পয়সা দাবির দাওয়া করেন, কেন আপনি তাকে বলবেন, আপনাকে আমি শতবার বলেছি ভিক্ষা করে খান, ভিক্ষা করে খাওয়া তো অনেক ভালো, শ্বশুরের কাছে টাকা চাইবেন না, টাকা নেবেন কেন, বাপ বেটা ভিক্ষা পান না, যদি দেশে না পান অন্য দেশে চলে যাবেন ভিক্ষা চাইতে, ভিক্ষা করে টাকা দিয়ে ইবাদত কবুল হবে, যৌতুকে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, শ্বশুরের কাছে যৌতুক চান কেন, শ্বশুর যেই মর্যাদার মানুষ তাকে সে মর্যাদা দেন, তাহলে আপনি তাকে মূল্যায়ন করবেন, সংসার সুন্দর হবে, জিন্দগিতে কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না। চার, আল্লাহ তাজির আল্লাহ আছে, মুখের উপরে কখনো মারবেন না। তারপর আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাহাজুর ইল্লা ফিল বাইতে, তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। আজকের আলোচনার এই অংশে এই বাক্যটির সাথে আপনার অনেকগুলি কথা, তার থাকার জায়গা বাড়ি, তার এক জায়গাতে আল্লাহ বলেছেন যে অকারনাফি বইউতে কন্যা, তোমরা বাড়িতে থাকো মুসলিম মহিলা, ওরা বাড়িতে থাকার বস্তু। এবার আল্লাহ আপনাকে আদেশ করছেন যে তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়িতে রাখো, ও হাটে বাজারে যাবে না, ও চাচার বাড়ি যাবে না, চাচির বাড়ি যাবে না, খালার বাড়ি যাবে না, ফুফুর বাড়ি যাবে না, মায়ের বাড়ি যাবে না, জরুরি প্রয়োজন ছাড়াও বাড়ি ত্যাগ করতে পারে না। মায়ের বাড়ি যদি যাই তাহলে 3 দিনের বেশি থাকতে পাবে না, 3 দিনের বেশি যদি আপনার স্ত্রী অন্য শ্বশুর বাড়িতে থাকে আপনার, তাহলে আপনাকে খাওয়া খরচ দিয়ে দিতে হবে। 3 দিনের বেশি আপনার স্ত্রী তার বাপের বাড়িতে গিয়ে থাকতে পারে না, এই বিধান বাতিল। রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে বলে মেয়ে বাপের বাড়ির লাহের হয়ে গেছে, লাহের মানে 1 মাস, আর মেয়ে গেছে বাপের বাড়িতে ছেলে হতে, মানে 6 মাস থাকবে। কোন জীবন, কোন ধরনের নীতি যুগ যুগ ধরে চলে আসছে, এর পিছনে মানুষ জিম্মি, এই সব নীতির পিছনে কেউ ভাবে না, যেগুলো সব নাজায়েজ হারাম নীতি চলে আসছে, কেন আপনার বাড়ি ছাড়া সে অন্য জায়গায় থাকবে। দেখুন, বুঝতে ভুল হচ্ছে, তার থাকার জায়গা আপনার বাড়ি, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাজুল সাইয়্যিদ ফি বাইতিহি, একজন স্বামী সে তার বাড়িতে কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহা, একজন স্ত্রী তার স্বামীর বাড়িতে কর্ত্রী, তাহলে তাকে তার স্বামীর বাড়িতে থাকতে হবে, এটাই তার থাকার জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলুনান রায়াতিহি, প্রত্যেকে নিজ নিজ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। তিনি বললেন, অল ইমামু আলা নাসি রাইন, যারা নেতা তারা জনগণের কাছে দায়িত্বশীল, তারা যদি নেতৃত্বে ত্রুটি করে বিচার মাঠে তাকে জবাব দিতে হবে। তিনি বললেন, ও রাজুল রাইন ফি আহলে বাইতিহি, যে বাড়ির মালিক সে তার বাড়িতে নেতা, তার নেতৃত্ব সম্পর্কে জবাব দিতে হবে। পরে তিনি বলছেন, অল মারাতো রাইয়া ফি বাইতে যাও জেহা, একজন স্ত্রী সে তার বাড়িতে কর্ত্রী, স্বামীর বাড়িতে।
সে তার স্বামীর বাড়িতে কর্ত্রী, সম্মানিত মসজিদের মুসল্লি, তার থাকার জায়গা আপনার বাড়ি, সে কোথাও যেতে পারে না। সকাল দশটায় বাজারে গেছে, বিকেল পাঁচটায় আসলো, কত মানুষে তাকে ধাক্কা মারলো, মোহর দিলেন আপনি, লোকে মারে ধাক্কা, আপনার একটু খারাপ লাগে না? শরীরে কি সবই পুজ? একটুকু কি রক্ত নেই? আপনার কি পুরুষত্বা মোটেই নেই? একটুকু খারাপ লাগে না? শরীরে কি সবই পুজ? একটুকু কি রক্ত নেই? একটুকু খারাপ লাগে না? কাপুরুষের পরিচয় দিয়ে দিন কাটান, আপনি জানেন না যে আমি পুরুষ? ভুলে গেছেন কেন? আপনি মরেছেন, আপনার বড় ছেলে মরেছে, ও বাজারে যাবে কেন? ও কেন বাজারে বাজারে এর ধাক্কা ওর ধাক্কা খেয়ে বেড়াবে, নিজের শরীর জনগণকে দেখিয়ে বেড়াবে? ও তো বুঝতে পারে না, তার তো বাপ মা তাকে শিক্ষা দেয়নি। আপনার সংসারে এসেছে, যেদিন আপনার সংসারে এসেছে সেদিন থেকে আপনার জিম্মেদারি আছে। আপনি এভাবে ভুল পথে চলছেন কেন? তাকে আপনি যথাযথভাবে মূল্যায়ন করুন, সম্মানিত মসজিদের মুসল্লি। আমরা নারীদের দুর্বল সাইড অন্য দিন আলোচনা করব, এই পর্যন্ত আলোচনা করে আপনাকে দেখাতে চাচ্ছি আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদেরকে অনেক সম্মান দিয়েছেন, তারা বুঝতে পারছে না, আর আপনারা তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করছেন না, যার কারণে তারা মাঠে নেমে গেল। তারা কেন বাপ মাকে ছেড়ে এসে গার্মেন্টসে দিন কাটাচ্ছে, গার্মেন্টসে দিন কাটাচ্ছে? তারা কেন বাপ মাকে ছেড়ে এসে এই শহরে অল্প পয়সার কারণে নিজের জীবন, নিজের যৌবন, দিন ধর্মকে বিক্রি করে বিলিয়ে দিয়ে সব কিছু করছে? ওই শয়তান দিন ভাব দিন রাত চিন্তা ভাবনা করে, ইহুদি টাকা দেয় খ্রিস্টান, মাঠ কর্মী মুসলমান। আপনি ভাবতে পারছেন না, ওরা হন্যে হে মেড় মাঠে নেমেছে, মোহাম্মদ কি কৌশলে মুসলিমকে জান্নাতে নিয়ে যায় তা দেখে ছেড়ে দেবো আমরা ইহুদি। মোহাম্মদকে কোনোদিন নবী বলে মানেনি, তার সম্প্রদায়কে মুসলমানকে মাঠে মারে ছেড়ে দেবো, এটা হলো ইহুদিদের দিন রাতের পরিকল্পনা। বড় বড় পরিকল্পনা গার আছে, দিন রাত পরিকল্পনা করে। খ্রিস্টান বলেছে পরিকল্পনা করেন, যা টাকা লাগবে দিব, যার জন্য তো মাঠ ঘাট তাদের, ওই তাদেরই পরিকল্পনায় গ্রামীণ ব্যাংক, তাদেরই পরিকল্পনায় ঠ্যাঙ্গা মারা, আশা বেরাক, যত ইন্স্যুরেন্স, যত গার্মেন্টস, যত কিছু আছে, 4,500 থেকে 5,000 এনজিও আছে এদেশে, সব শুধু মুসলমানের মেয়েকে মাঠে নামানোর জন্য। কি করে মেয়েরা বুঝে নিল যে এইভাবে আমাদেরকে পুরুষের সাথে থেকে উচ্চ শিক্ষা অর্জন করতে হবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুবাশরুল মারাতাল মারাতা, একজন মহিলা একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না, হাত লাগালে বুঝতে পারবে তার শরীরের অবস্থা, তার স্বামীর সামনে বলবে, তোর স্বামী তখন অন্তরের চোখে দেখবে, একজন নারীকে অন্তরের চোখে দেখা যায় না, তার সাথে একসাথে বসে ক্লাস চলে কি করে? ও প্রিন্সিপাল সাহেব, মহিলা কলেজের আপনি প্রিন্সিপাল, শিক্ষক, আপনার দিন রাত শিক্ষকতা চলে কি করে? ধর্ম পাগল কিছু নয়, দেখুন ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভুল হচ্ছে, সিদ্ধান্ত পরিবর্তন করুন। তাদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মারাতা এজাস তা তারা, যখন কোন মহিলা সাজসজ্জা গ্রহণ করে, বা মাররাত বে মজলিসিন, কোন পুরুষের পাশ দিয়ে যায়, তাইয়া কাদা বা কাদা আই জানিয়ে, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ঠোঁটে লিপিস্টি লাগিয়ে সাজসজ্জা গ্রহণ করে পুরুষের পাশ দিয়ে যায়, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। আমি অনুবাদক, দুঃখিত, আমার কিছু করার নেই, আমি অনুবাদক। 1,450 বছর পূর্বে তিনি যা বলেছেন আমি আপনাকে অনুবাদ করে শোনালাম। আপনি এখন বলেন রাস্তাঘাটে যারা আছে লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা, তারা ব্যভিচারণী, আমি অনুবাদক, তারা ব্যভিচারণী, আমি অনুবাদক, তারা ব্যভিচারণী, আমি অনুবাদক। তিনি বলেছেন, চোখের যেন চোখ দিয়ে দেখা, কানের যেন কান দিয়ে শোনা, হাতের যেন হাত দিয়ে ধরা, পায়ের যেন পা দিয়ে চলা, মুখের যেন কথা বলা, অন্তরের যেন পরিকল্পনা করা, আমি অনুবাদক। আমি নিজে থেকে কোনোদিন কিছু বলিনি, ভবিষ্যতে কিছু বলবো, এরকম আমার পরিকল্পনা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা যা খারাজাত ইস্তাসরাফা শাইতান আল মারাত আওরা, গোটা মহিলাটাই হচ্ছে ঢেকে রাখার বস্তু, তাকে ঢেকে রাখতে হবে। মহিলার পুরো শরীরটাই হচ্ছে ঢেকে রাখার বস্তু, তাকে ঢেকে রাখতে হবে। যখনই ও বাড়ি থেকে বের হবে, শয়তান তাকে পাপের উপরে ক্ষিপ্ত করে তুলবে, যখনই বাড়ি থেকে বের হবে শয়তান তাকে পাপের উপরে ক্ষিপ্ত করে তুলবে। বিষয়টি ভাবুন, মসজিদের সম্মানিত মুসল্লি, শেষের কথাটি, আমি জানি না এই মসজিদের মুসল্লি আপনি অংশগ্রহণ করেছেন কিনা, দুঃখিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবনে তিনটি বড় ভয়, আমার জীবনে তিনটি বড় ভয়, তার এক নম্বর বড় ভয়ে চাইন মাতা মজিল্লিন ভ্রান্ত হুজুর, আমি জীবনে ভয় করি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জীবনে ভয় করি ভ্রান্ত হুজুর নিয়ে, হুজুর ধর্মকে বিকৃত করবে, এটা আমার ভয়। দ্বিতীয় ভয়,
অসাতালতাহেকো কাবায়লো মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। আপনি পহেলা বৈশাখে উপস্থিত হননি, ওটা তো হিন্দুদের কাজ, আপনি গেলেন কি করে? আপনার মেয়ে গালে পহেলা বৈশাখ লিখে দিয়ে রাস্তায় হাঁটে কি করে? লজ্জাহীনা মহিলা, ও বলতে পারে না যে আমি অমুসলিম, আমি একজন হিন্দুর মেয়ে। ও বললো আমার নাম অলোকা, আমার বাপের নাম গৌতম গুপ্ত। ও গালে ওই পয়লা বৈশাখ লিখে দিয়ে রাস্তায় হাঁটবে, ও যদি বলে মুসলিম তাহলে তাকে ফিরে আসতে হবে, তার লজ্জা বোধ থাকার দরকার ছিল। কাপুরুষ, তোমাকে আমি ঘৃণা করি, তোমার দেখলে আমার খুব উঠে যাই। তুমি জাতির জন্য বোঝা, তুমি জাতির জন্য বোঝা, তুমি জাতির জন্য বোঝা, তুমি জাতি কি করতে পারো, তুমি দেশের কি করতে পারো, তোমার কি ক্ষমতা আছে, তুমি তো একটা বোঝা, তুমি একটা আগাছা, তুমি একটা ঘৃণিত পুরুষ। তোমার বীর দেখে কবর দিতে এসেছি, তুমি পহেলা বৈশাখ দিয়ে কি দেখাতে চেয়েছো? তোমার বোন নগ্ন হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সেই পয়লা বৈশাখকে লক্ষ্য করে 3,000 টাকা কেজি ইলিশ তোমাকে কিনতে হবে কেন? তুমি জানো না আমি মুসলিম? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেম আল মদিনা, মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা এল আবুনা, তারা দুইটা দিনে খেলাধুলা করে, লাহম ইয়ামানে এল আবুনা ফিহা, দুই দিনে খেলাধুলা করে। আল্লাহ রাসূল বলছেন মা হাজানিল ইয়ামানে, এই দুইটা দিন কি, এতে খেলাধুলা করে এটা কি? তখন বলছে কুল্লা লানার মুফি জাহেলিয়া, এই দুই দিনে জাহেলিয়াতের যুগ থেকে আমরা খেলাধুলা করে আসি, আনন্দ ফুর্তি করি। তখন আল্লাহ রাসূল বলছেন এই শোনো, কাদ আবদালাকুমুল্লাহ বিহিমা খায়রান মিনহুমা, আল্লাহ তোমাদের এই দুই দিনকে বাতিল করে দুইটা দিন দিয়েছেন, সে দিন দুটি হচ্ছে উত্তম। যদি তিনি বলতেন তোমাদের আছে দুই, আমি দিলাম দুই, এ হলো চার, তাহলে আপনারটা চলতো। কিন্তু তিনি বললেন না, শোনো মদিনার লোকেরা, তোমাদের ওই দুই দিন বাতিল, তোমাদের ওই দুই দিন বাতিল, তোমাদের ওই দুই দিন বাতিল, আমি মোহাম্মদ তোমাদের আনন্দ ফুর্তির জন্য দুই দিন দিলাম, একদিন নাম ঈদুল আজহা, একদিনের নাম ঈদুল ফিতর, এটা হচ্ছে মুসলমানের আনন্দ ফুর্তির দিন। কাপুরুষ, পহেলা বৈশাখ এখানে আসলো কেন? তুমি কেন কালকে মাঠে নেমেছিলে? তুমি বলো যে আমি মূর্খ মানুষ, আমি হিন্দুর ছেলে, আর তুমি যদি বলো আমি মুসলিম, আমি শিক্ষিত, তোমাকে তোবা করে ফিরে আসতে হবে। মসজিদের মুসল্লিকে অনুরোধ করে বলছি, নিজেকে মূল্যায়ন করুন, আপনি মুসলিম, এটা আমার প্রথম কথা। দ্বিতীয়, সমাজ আপনাকে দেখতে হবে, আপনি আহাল পরিবারকে দেখুন, দেখুন দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে। নিজেকে এইভাবে সমাজে চালিয়ে জান্নাত কিনা যাবে না, পরিবারকে এইভাবে চালিয়ে জান্নাত কিনা যাবে না, মেয়েদেরকে এইভাবে মাঠে নামিয়ে দিয়ে পহেলা বৈশাখ উপভোগ করে জান্নাত কিনা যাবে না, এটা শিরক। এদেশের মাটিতে অনেক শিরক রয়েছে, তার মধ্যে এটা একটা বড় শিরক। আপনি এদিনকে মূল্যায়ন করেন কেন? সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আমাদের কল্যাণ চাই, অতএব কোথায় কল্যাণ আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, সমাজ বড় বিপদে, সমাজ এখন অশিক্ষিত, যার যতটুকু সম্ভব হবে ততটুকুই তাকে হকে নিয়ে আসার চেষ্টা করতে হবে মুসলিম হিসাবে। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।